হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আমি জানি আপনারা, মানে আমার যারা কন্টিনিউয়াস সাবস্ক্রাইবার, মানে আমার ফ্যামিলি যারা, আমি জানি তারা আমার উপরে হয়তো রেগে আছেন। আমি প্রায় হয়ে গেল দেড় মাসের মতো ভিডিও দিতে পারিনি, তার জন্য আমার মানে একদমই ভেতর থেকে দুঃখিত। আমি সরি আপনাদেরকে বলছি, কারণ আমি ভিডিও দিতে পারিনি। আমার অ্যাকচুয়ালি একটু ছোট্ট বিজনেস আছে, সেটার কারণে একটু বিজি হয়ে গেছিলাম, যার জন্য আপনাদেরকে ভিডিও দিতে পারিনি। তো আজকে আশা করছি আপনাদেরকে যে কন্টেন্টগুলো পরপর দিয়ে যাব আপনাদের সবাইয়ের ভালো লাগবে। তো এই এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে পরপর ভিডিও আসতে থাকবে এবং পুজো সিরিজ শুরু হতে চলেছে, দুর্গাপুজো সিরিজ শুরু করব। অবশ্যই আপনাদেরকে কলকাতার প্রায় বড় বড় মণ্ডপ আপনাদেরকে কভার করে দেখাবো। তো আপনারা যদি নতুন ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আরেকটা কথা যেটা বলা, যে আমি অ্যাকচুয়ালি ইউটিউব থেকে এখনও কিছু ইনকাম করতে পারিনি, তো তা সত্ত্বেও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা অনেক সাপোর্ট করেছেন, আমাকে অনেকটা এগিয়ে দিয়েছিলেন, পুরো মানে আমার অ্যাচিভমেন্টের জায়গায় গিয়েছি, চলে গিয়েছিলাম। তো কিন্তু দুঃখের বিষয়, আমি আমার নিজের প্রবলেমের কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি, যার জন্য হয়তো আমার অ্যাচিভমেন্টটা কমপ্লিট হলো না। ইউটিউব জার্নি আমার এক বছর প্রায় হতে চলেছে। যাই হোক, তো মেন কথা এটা আমার বলার ছিল, আমি ইন্ট্রোতে এটাই দিলাম আপনাদেরকে, কারণ এটা আপনাদেরকে জানানো দরকার ছিল। তো আজকে এবারে বলি যে আজকে কোন জায়গায় এসেছি। আমি এসেছি অ্যাকচুয়ালি শান্তিনিকেতন বোলপুর, রবীন্দ্রনাথের মানে অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে। তো আপনাদেরকে প্রায় যতটা পারবো কভার করে দেখাবো। আপাতত আছি শালবনে, এখানে আপনারা জানেন, আপনারা শুনেছেন কিনা জানি না, এই জায়গাতে অনেক ইউটিউবার ভিডিও বানাতে আসে এবং অনেক শুটিংও হয়েছে। আপনারা সেটা জানেন যে এখানে বাহা সিরিয়ালের শুটিং হয়েছে, বাহা, তারপরে আরও অনেক শুটিং হয়েছে এখানে। তো আরেকটা এখানে যে মহত্ব, আজকে শনিবার, স্যাটারডে, তো আজকে আপনাদেরকে দেখাতে পারবো, হয়তো বাউল গানেরও কিছু জিনিস তুলে ধরতে পারবো। তো সেটা আমি যদি পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো চলুন আপাতত কিছু সিনেমেটিক দেখাবো এই শালবনের, আর যেখানে বাহার বিয়ে হয়েছিল সিরিয়াল, সেই জায়গাটাকে আপনাদেরকে সিনেমেটিক করে দেখাবো। তো আমি 3 বছর আগে এসেছিলাম, অনেকটা জায়গাটা মানে সাজিয়ে গুছিয়ে রেখেছিল, তো এখন এই মুহূর্তে সেরকম কিছু সিচুয়েশন নেই, দেখছি মানে ভেঙে টেঙে গেছে, আগে ঘেরা ছিল, এখন সেটা তো দেখছি ভেঙে টেঙে গেছে। আর আপনারা পুরো এই শালবনটাকে পুরো সিনেমেটিকভাবে দেখবেন, ঠিক আছে? তো চলুন আপনাদেরকে সিনেমেটিক দেখাই, আশা করছি ভালো লাগবে। আমরা এখন সেই ঐতিহ্যপূর্ণ বোলপুরের, মানে শান্তিনিকেতন বোলপুরের সাঁওতালি গ্রামে ঢুকছি, মানে সাঁওতালরা কীভাবে এখানে থাকে, তাদের বাড়িঘর কেমন হয় আর তাদের জীবনযাপন কেমন, সেগুলো কিছুটা আপনাদের কাছে তুলে ধরব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, কিছু জিজ্ঞাসাও থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখছেন আপনারা যে কত সুন্দর সুন্দর মানে জিনিসপত্র বানিয়েছে, এগুলো কিছুই নয়, এগুলো সব আমাদের নষ্ট হয়ে যাওয়া, পড়ে যাওয়া ফলের সব জিনিসে থেকে তৈরি। তো আপনারা দেখতে থাকুন, সব সিনেমেটিকের মধ্যে দেখতে পাবেন। আপনারা দেখলেন যে বাহার বাড়িটা আপনাদেরকে সিনেমেটিকে দেখালাম। অ্যাকচুয়ালি বাহা এইখানে থাকতো এবং ওনার যে আন্টি যার সঙ্গে কথা বললাম, তার
ক্লিপটাও আপনাদেরকে তুলে ধরলাম। তো চলুন, এটা অ্যাকচুয়ালি আমরা ওই সাঁওতাল টাইপের, মানে আদিবাসী সাঁওতাল টাইপের, ওদের মানে ওরা যেখানে থাকে, কিভাবে থাকে না থাকে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো চলুন এরপরে আগে এগানো যাক এবং কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমরা আপাতত আপনাদেরকে নিয়ে এসেছি এটা প্রকৃতি ভবন, মানে এর ভেতরে যে মিউজিয়ামটা রয়েছে এখানে প্রকৃতির সৃষ্টি যেগুলো করেছে, কোনো মানে কৃত্রিমভাবে কোনো কিছু নেই, যা তৈরি হয়েছে সবই প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, সেটাকে কিছুটা মেনটেনে রেখে মানে দেখার জন্য রেখেছে। তো আপনারা যদি আসেন, এটার চার্জেস হচ্ছে যে পার হেড 20 টাকা, এবং ক্যামেরা নিয়ে যদি আপনারা ভিডিও করেন বা ছবি তোলেন তাহলে ওটার চার্জেস আছে আরও 20 টাকা। তো আপনারা দিয়ে ভেতরে ছবি তুলতে পারেন। তো চলুন আপনাদেরকে ভেতরে নিয়ে যাই, ভেতরে নিয়ে গিয়ে ডিটেলস দেখাবো। তো বন্ধুরা, এটা যেটা দেখছেন এটা হচ্ছে যে, দেখুন পাথর, কিন্তু এটা গণেশ ঠাকুরের মতো কিছুটা রূপ নিয়েছে, তো কিছুটা মেনটেন করে রেখেছে, যার জন্য দূর থেকে আপনারা গণেশ ঠাকুরের মতো লাগছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন নেক্সট কী আছে দেখাই, আমি ডিটেলস বলবো না প্রতিটাতে, আপনাদেরকে নিচে ট্যাগ দেওয়া আছে কিসের মতো লাগছে সেটা আপনারা দেখে নেবেন। তো চলুন সামনে। এটা শিল্পীর নাম হচ্ছে বীর হনুমান। এটা আমরা বলতে পারি হিউম্যান লাইফের ফার্স্ট স্টেজ, মনুষ্য সমাজের প্রথম স্টেজ। মানুষ প্রথমে চার পায়ে হাঁটতো, চার পায়ের পরিবর্তে যখন দু পায়ে হাঁটলো তখন মানুষ হলো বুদ্ধিজীবী, এবং মানুষ যখন বুদ্ধিজীবী হলো তখনই মানুষ কিন্তু মানুষ নিজেকে চিনতে শিখল, সমাজের সৃষ্টি হলো দু শ্রেণীর মানুষ, সভ্য অসভ্য। যারা সভ্য মানুষ তারা হাতে হাত মিলিয়ে বাস করছে সমাজের মুখে, আর এক শ্রেণী মানুষ বেছে নিল ধ্বংসের পথ, যেন আমরা ক্ষতি করলে খুশি। ঠিক ধ্বংসের পূর্বে একটা ভগ্ন গাছ ক্ষত বিক্ষত অশ্বিনী সংকেত দিয়ে মর্ত অবতরণ করছে, বলছে কীট পতঙ্গ পশু পাখি তোমরা কাছাকাছি এসো, আমরা মৃত্যুর গন্ধ পাচ্ছি, আমাদের মৃত্যু এগিয়ে আসছে, আমরা মৃত্যুর জন্য প্রিপারেশন নিই, যেন অশ্বিনী সংকেত দিচ্ছে। যেই অশ্বিনী সংকেতটার সঙ্গে সঙ্গে আকাশে বোমব্লাস্ট করছে আমাদের মারার জন্য কিছু অসৎ ব্যক্তি হলকাস্ট। ভালো লেগেছে, তো চলুন আবার নেক্সট গন্তব্যস্থল কী আছে দেখি আপনাদেরকে দেখাবো, আমিও দেখব। বন্ধুরা, আপনাদেরকে মোটামুটি শান্তিনিকেতন বোলপুরের পুরো সাইড সিনটাই আস্তে আস্তে ঘুরে দেখানোর চেষ্টা করছি। তার মধ্যে এই একটা বুদ্ধদেবের মূর্তি রয়েছে ঠিক ওই প্রকৃতি ভবনের ঠিক পেছন সাইডে, ওখান থেকেই শর্টকাট করা যায়, বা আপনারা যদি টোটো বা অটো বুক করেন ওরা ঘুরিয়ে নিয়ে আসবে আপনাদেরকে। তো আপনারা পেছনে দেখতে পাচ্ছেন, মেবি আকাশের সঙ্গে মিলে গেছে, আপনাদেরকে ফ্রন্ট ক্যামেরা করে দেখাচ্ছি যে কীরকম দেখতে লাগছে। এটা বুদ্ধদেবের মূর্তি আছে, বুদ্ধদেবের মূর্তিটা 34 ফুট হাইট, তো আপনাদেরকে দেখাচ্ছি। এবারে দেখুন কিছুটা ক্লিয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন? তো আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। বন্ধুরা, আমরা এখন ওই জায়গা ছেড়ে নেক্সট ডেস্টিনেশন আমার কুটিরে এসেছি। তো এই জায়গাটাকে এখন পিকনিক স্পট বানিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি 150 থেকে 200 বছর আগে এখানে মানে এটা অ্যাকচুয়ালি জঙ্গল ছিল, এখন রাস্তা টাস্তা করে দিয়েছে, নাহলে আগে জঙ্গল ছিল। তো এখানে বিপ্লবীরা এসে বিভিন্ন রকম আলোচনা করতো, মানে ইংরেজদের সঙ্গে কিভাবে কি করবেন না করবেন, অ্যাকচুয়ালি মানে একটা গুপ্ত জায়গা ছিল আর কি। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছেন, আপনাদেরকে মিউজিয়ামটা আছে, মিউজিয়ামটা
দেখালে বুঝতে পারবেন কে কে এসেছে আর কখন এসেছে, কীরকমভাবে কী করতো মিউজিয়ামটা দেখালে বুঝতে পারবেন। তো আমি মিউজিয়ামটায় ঢুকবো। আর এখানে এক বাউল শিল্পীও গান করছে, খুব শুনতে ভালো লাগছে। ব্যাকগ্রাউন্ডে হয়তো হালকা হালকা সাউন্ড পাচ্ছেন আপনারা, তো তবুও আপনাদেরকে দেখাবো একবার। আর চলুন আপাতত যাওয়া যাক মিউজিয়ামে, আর আমি যদি রেন্ট কিছু থাকে সেটা আপনাদেরকে বলে দেব। মেবি রেন্ট আছে, আমি তবু ওখানে জিজ্ঞাসা করে রেন্টটা বলে দেব। এখানে রেস্টুরেন্টও আছে, আপনারা যদি খাওয়া দাওয়া করতে চান করতে পারেন। তো চলুন আপনাদেরকে বাউল সঙ্গীতটাকে দেখাবো। আমরা দেখতেই পাচ্ছেন যে আপনাদেরকে বলেছিলাম যে বিপ্লবীরা এসে এই নদী পাড়ে বসেই, আপনারা পেছন দিকটা দেখলে বুঝতে পারবেন কীরকম গ্রিনারি আর কীরকম জঙ্গল, মানে কিছুই দেখা যাচ্ছে না। মানে লিটারেলি আমরা যে এসেছি এই জায়গায়, মানে খুঁজে খুঁজে আসতে হয়েছে। আর নদীটা বেশি বড় নয়, ছোট্ট নদী, আর বর্ষার জলে পুষ্ট, তো এটা বর্ষাকালে বিশাল জল হয়ে যায়। পুরো ওই প্রাচীর পর্যন্ত দেখতে পাচ্ছেন পেছনে যে প্রাচীর, ওই প্রাচীর পর্যন্ত জল উঠে যায়। আর এটা তো অনেক ডাউনেই আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন এবারে এখান থেকে বেরোবো, আর সেরকম দেখানোর কিছুই নেই। আরেকটা বলি, আমার কুটিরে আসলে এখানে আপনারা কিছু হাতে তৈরি পিতলের আর মাটির, মাটি আর পিতলকে মিক্স করে জিনিসপত্র বানায়। আমি ওখানে ভেতরে সেরকমভাবে কোনো মানে ছবি নিতে পারিনি, যার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না, সরি। তো আপনারা এলে অবশ্যই ওটা ভিজিট করবেন। আর আপনাদের আশা করছি পাঞ্জাবি টাঞ্জাবি যদি নেওয়ার ইচ্ছা থাকে বা শাড়ি নেওয়ার ইচ্ছা থাকে, তো খুব বেশি দাম নয়, মোটামুটি রিজনেবল মিডিয়াম প্রাইস নিতে পারেন, হাতে তৈরি সব কিছুই। তো চলুন আপাতত এগানো যাক, দেরি হয়ে গেছে, সবাই এগিয়ে গেছে। আর আপনাদেরকে আরেকটা কথা বলিনি যেটা আমি বলবো, আর আরেকটা কথা বলি যেটা হচ্ছে যে আপনাদের এই ভিডিওটা, শান্তিনিকেতন বোলপুরের ভিডিওটা হয়তো একটা পার্টে আমি দিতে পারবো না, দুটো পার্ট আসবে। আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আনবো, ঠিক আছে? ফার্স্ট পার্টটা আপনারা দেখবেন, তারপরে সেকেন্ড পার্ট আসবে। সেকেন্ড পার্ট, কারণ এত জায়গা আছে আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে এক্সপ্লোর করা সম্ভব নয়। তো চলুন আবার সামনের ডেস্টিনেশনে রয়েছি, যে মিউজিয়ামটা আপনাদেরকে বলেছিলাম। দুঃখের বিষয় ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য ভিতরে ঢুকতে পারলাম না। মানে আপনাদেরকে ছাতিমতলা আর রবীন্দ্রনাথের যে মানে সংরক্ষিত জিনিসপত্রগুলো রয়েছে ওগুলো এখনও দেখাতে পারলাম না, যার জন্য সরি। তো আপনাদেরকে বাইর থেকে দেখিয়ে দেই, এই প্রপার্টিটা পুরোটাই হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের পাপা কিনেছিল, আর এখন সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে, পুরোটাই মেনটেনেন্সের মধ্যে আছে। তো চলুন আজকে ভিডিওটা এতটাই, এরপরে নেক্সট ভিডিও আবার আসবে। তো চলুন আজকে টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।